প্রচণ্ড গরমে পুচ্ছে আলু দিয়ে মাছের পাতলা ঝোল খুবই স্বাস্থ্যকর একটি রান্না আর এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় গাছে অল্প কয়েকটি দেশি উচ্ছে হয়েছে তাই ভাবলাম উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করি বাড়িতে মাছও রয়েছে এবার ছোট ছোটো উচ্চেগুলো তুলে নিচ্ছি দেশি উচ্চের কিন্তু খুব সুন্দর গ্রান হয় আর রান্না করলে খেতে দুর্দান্ত লাগে করলার চেয়ে উচ্চের গ্রাম একটু বেশি থাকে আর এটা দিয়ে ভাজি তরকারি যাই রান্না হোক না কেন খেতে কিন্তু মন্দ লাগে না গরমে হালকা মশলা দিয়ে এইভাবে উচ্চে আলুর ঝুল বা তরকারি তৈরি করে নিন এখানে উচ্চে আর আলু নিয়েছি সেই সাথে মাছ অল্প একটু বাটা মশলা আর ফোরনের জন্য সরিষা নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি মাছ ভাজার শুরুতে তেল এবং কড়াই দুইটাই ভালো করে গরম করে নিলে মাছগুলো কড়াইয়ের সাথে সহজে লাগে না উল্টাতে সুবিধা হয় আর ভাজাটাও দারুণ হয় মাছে লবণ হল মাখিয়ে এভাবে মিডিয়াম মাছে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে মাছগুলো ভাজবো মাছের ঝুলের মাছ একটু লাল লাল করে ভাজলে ঝুলটা খেতেও ভালো লাগে মাছগুলো সহজে ভাঙে না এই রান্নায় সিলভার মাছ নিয়েছি যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন খেতে খুবই ভালো লাগবে ভাজা মাছ তুলে রেখে সরিষা ফোড়ন দিয়ে দিলাম ইচ্ছে করলে পাঁচ ফোড়নও দিতে পারেন ফোড়ন ভাজা হলে আলু এবং উচ্ছে দিয়ে দিয়েছি সেই সাথে লবণ হলুদ এবার হালকা আছে এক থেকে দুই মিনিটের মতো নেড়ে কেড়ে নেব আর আলু এভাবে হালকা ভেজে দিলে গ্রান খুবই সুন্দর হয় একই সাথে বাটা মশলার মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরা আর ধনিয়া গুঁড়া রেখে দিয়েছি যেটা একটু পরে দেব বাটা মশলা তাই আগে দিলাম না পরে দিলেই গ্রান ভালো থাকে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম উচ্চের তরকারিতে সামান্য চিনি দিলে খেতে খুবই ভালো লাগে এভাবে কষিয়ে নেওয়ার পর এবার মাঝারি বাটির এক বাটি জল দিয়েছি আলুগুলো একটু সেদ্ধ হবে তারপর মাছগুলো দেবো একই সাথে নেড়ে চড়ে দিয়ে ভাজা মশলা দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে ডেকে রাখবো আর জলটা খুব ভালো করে টকবকে করে ফুটে আসলে আর আলুগুলো সেদ্ধ হলে তারপর মাছগুলো দিয়ে চেড়ে নামিয়ে নিতে হবে করলা বা উচ্ছে এই দুইটা সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর মাঝে মধ্যে তিতা খেলে হজমের সমস্যাও দূর হয় আর কোষ্ঠকাঠিন্যের সমস্যাও থাকে না আর প্রচণ্ড গরমে এরকম তিতে দিয়ে হালকা পাতলা ঝোল তৈরি করলে খেতে সবারই ভালো লাগবে মিডিয়াম আছে পাঁচ ছয় মিনিট জাল দেওয়ার পর ঝুল কিছুটা শুকিয়ে এসেছে আর আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে নামানোর ঠিক আগ মুহূর্তে মাছগুলো দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে নিতে হবে সিলভার মাছ খুব নরম হয় খুব একটা জালও লাগে না তাই থেকে না দিয়েই কিছুক্ষণ জাল দিয়েছি আর ঝুলটা একটু মাখা হয়ে আসলে নামিয়ে নিতে হবে প্রচণ্ড গরমে কিছুই খেতে ইচ্ছে করে না এরকম উচ্চ অথবা করলা দিয়ে মাছের হালকা বা পাতলা ঝোল তৈরি করে নিন অসাধারণ স্বাদের একটি রান্না কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ